সিবিআইয়ের নেতৃত্বে অনেক তদন্তই চলছে এবং সেই তদন্তগুলো সাধারণত কোর্টে, বেশিরভাগই কোর্টের নির্দেশে চলছে। তো স্বাভাবিকভাবে আমি দেবের কাছ থেকে আশা করব যে এই ধরনের সংস্থাকে তারা তদন্তে সাহায্য করবে, সে তদন্তে সাহায্য করবে, দেখা করবে এবং তার কাছে যে সমস্ত তথ্য বা ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন সিবিআইয়ের হাতে তুলে দেবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা দুর্নীতিগ্রস্ত নন বলে ধরা হবে, তোলাবাজ নন বলে ধরা হবে, সমাজ তাই সেইভাবেই চিন্ত। যে মুহূর্তে তৃণমূলে যুক্ত হয়ে গেলেন সমস্ত সর্বনাশের সংসর্গে তারা হাজির। যখনই নির্বাচন আসবে তার আগে একটা থিয়ার সাইকোসিস তৈরি করা, দেবের মতো ছেলের যার কেন্দ্র হচ্ছে মেদিনীপুরে, যার সঙ্গে বর্ডারের কোনো যোগাযোগ নেই, তাকেও পর্যন্ত ডেকে পাঠানোর অর্থই হলো যে গোটা দলকে একটা ভয়ের জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে, যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বুঝিয়ে দিয়েছেন যে গোটা ভারতবর্ষকে ডেকে আনলেও আমি ভয় পাই না, সে দলের কোনো এমপি বা এমএলএরা ভয় পাবে।